আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। সো আমি আপনাদের অনেক দ্রুত দেখা যেতে যাচ্ছে কি করে আপনার অটো রিপ্লাই ফেসবুকে অ্যাড করবেন, এবং এটা আমার জন্য অনেক হেল্প হয়েছে। সো আমি চেষ্টা করলাম আপনাদের জন্য যেন হেল্প হয় এবং কিছুটা হলো আইডিয়া পান, এর জন্য এই ভিডিওটা করা। সো প্রথমে দেখেন আমি কেন এখানে আসলাম, যে এখানে আমি একটু আপনাদের টোটালটা দেখাই দিই। যেমন হচ্ছে এখানে আমার একটা মেসেজ আসছে, আমি মেসেজ থেকে দেখাই দিই। সো এই ধরনের যারা মেসেজ আসবে সেই মেসেজ অপশনে চলে আসবেন। দেখেন আমাদের মেসেজ চলে আসছে অ্যাড ইউর হোয়াটসঅ্যাপ ইনবক্স, আমরা চাইলে এখানে দিতে পারি, এটা আমার দরকার নাই। এখানে দেখেন আমাদের অটো একটা রিপ্লাই মেসেজ চলে গেছে। সো এটাকে আমরা কি করে আমরা এই অটো রিপ্লাই মেসেজ সেন্ড করবো, এটা আমরা দেখিও না। অটো আমার মেয়েকে মেসেজ দিলে এই মেসেজ চলে যাবে। সো এখানে আসার পর এই ধরনের দেখেন ইনবক্সে চলে আসছি আমি। সো আমার ইনবক্সে চলে আসার পর দেখেন এখানে আমরা এইখানে ক্লিক করবেন, অটো ম্যানেজ অটো মেনশন এখানে চাপ দিব। তো অটো মেনশন কেন দিতে যাচ্ছি, দেখেন এখানে অটো মেনশনে অনেকগুলো আছে, অনেকগুলো অপশন আছে, সবগুলো আমরা এখানে দেখলাম, দরকার নাই। এখানে দেখেন কি বলছে, স্ট্যাটাস ইজ ইনস্ট্যান্ট রিপ্লাই রিকোয়ার্ড আস্কিং কোশ্চিন পেজ রিকমেন্ডেশন পজিটিভ ফিডব্যাক। সো আমি যাতে দিতে যাচ্ছি, আমি এডিট করবো আমার রিপ্লাইয়ের যে মেসেজটা সেটা আমি কাট করলাম। তো দেখেন আমি রাইট নাও যেটা দিলাম, আমি আমার মতো করে আমি একটু চেঞ্জ করে দিলাম, এটা আমি আমার মতো করে বিজ্ঞাপনের একটা অপশন দিয়ে দিলাম, ইউটিউব এবং এই দুটো লিঙ্ক দিয়ে দিছি। সো এখানে দেওয়ার পর আমি জাস্ট এখানে সেভ দিলাম, যেমন আমি একটা করে কপি করে নিলাম, এটা সেভ দিলাম, অটোমেটিকলি দেখেন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। যে আমি একটু আবার দেখাই, এই দেখেন এটা সেভ হয়ে গেছে। সো আমি এটাও দিতে যাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলও তাদের জন্য হাইলাইট হতে পারে, একসাথে দুইটাই ক্লিয়ার হয়, এই যে এখানে দিয়ে দিলাম। সো ইনশাল্লাহ চাইলে তারা আমার এখান থেকে সবকিছু অটো রিপ্লাই পেয়ে যাবে, আমি সেভ দিলাম। সো কোনো কেউ যদি মেসেজ দেয় তাদের কাছে অটো রিপ্লাই এভাবে চলে যাবে। সো খুব সহজ আপনাদের যেটা দেখানো চাইলাম, ইনশাল্লাহ বন্ধুরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, আর অবশ্যই অবশ্যই যারা অবশ্যই নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই, নামাজ আপনার আমার সবার জন্যই ফরজ। তো সবাই অশেষ ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।